আমরা এখন ফেরত যাচ্ছি বাড়ি। সবাই এসে ঘন্টা বাজাচ্ছে মন্দিরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কালকে একটু বৃষ্টিতে ভিজেছি, গলাটা একটু ব্যথা আছে, কিন্তু সেটা ঠিক আছে, চলবে। বাইরে দেখো ঝাঁচকচক করছে রোদ, সুন্দর একটা ঝাঁচকচকে সকাল আজকে। সত্যি আজকে সকালটা কেন জানি ভালো লাগছে, জানি না, হয়তো কালকে এত বৃষ্টি হয়েছে সেই জন্য। আর আমি চলে এসেছি, এ দেখো সেন্সোডাইনের ব্রাশ আর রেড লেভেলের পেস্ট নিয়ে ব্রাশ করতে। আর সকাল সকালই অন হয়ে গেছি, চা খাওয়া একবার হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট সেরকমভাবে কিছু বানানো হবে না, কালকে সবজি আছে, মেয়ে ওটা দিয়েই খেয়ে নেবে। আর আমি আর বস তো ওই চা দিয়ে খাবো আজকে রুটি, যেহেতু সানডে, আজকে ইনভাইটও আছে। তো আজকে একটা সুন্দর ব্লগ শুরু হয়ে গেছে, আর তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর এই ঘরে মেয়ে যেমন আগে পড়তে বসতো, দেখো মেয়ে আবার পড়তে বসেছে। বহুদিন পর ও এই ঘরটা পেয়েছে, তুমি কি খুশি? কতটা? চলো, ও খুশি তো আমরাও খুশি। তো এই ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে কালকে, আর বাস এখন এতটুকু। এবার চা যাবো, ব্রাশটা করে চা করতে যাব, চা করে তারপরে রুটি করব, বাস তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে রান্নাবাড়ি হবে, তারপরে যাব, ইনভাইট আছে। তো এইভাবেই চলতে থাকবে ব্লগটা, যা যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমারও ভালো লাগে আর তোমাদেরও দেখলে আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা। তো চলো, টাটা, বাই বাই, পরে আবার আসছি। ব্রাশটা করে নিই, মুখ দিয়ে নাহলে গন্ধ বেরোবে কিন্তু। তোমরা কি পাচ্ছ ওই দিক থেকে গন্ধ? না, নেই আমার মুখে গন্ধ কোনো, ঠিক আছে? গন্ধ না থাকলেও একটা ব্রাশ না করলে সকালবেলা একটা গন্ধ বের হয়, সেটা সবাই জানে। তো আমি সেই জন্যই বললাম। তো কাল থেকে উঠে এই মগটার জন্য চিৎকার, ওর এই মগটা লাগবে। মগটা নিয়ে ও ছোটবেলায় যে ও খেলতোই, ও খেলতো, এই জন্য ও খেলার পজিশনে বসছে, দেখছো? ও স্নান করতো না, মনে হয় কি ছোটবেলায় কালকে ঘর পরিষ্কার করতে গিয়ে আমি এই মগটা পেয়েছি। তো মনে হয় কি 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 তোমার নামে বলছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় ছোটবেলায় এই মগটা দিয়ে ও খেলতো, তারপরে তুলে রাখা হয়ে গেছে, কেননা প্লাস্টিক খায় খায়। আর এখন ঠিক ওইখানে একে বের করা হয়েছে, ব্যালকনির থেকে মগটাকে নিল, নিয়ে এই যে এসে যে খেলছে মগটা দিয়ে, কি যে ভালোবাসে মগ দিয়ে খেলা। ওই দেখো, আর ওর কোনো জিনিস প্রিয় জিনিস হলেই ও এই বস্তাটার উপরে বসবে, নিয়ে এসে মানে ও আরাম করে খাবে, এটা হচ্ছে ওর ব্যাপার, মানে খেলবে খাবে যেটাই হোক। তো এখন খুব কোকো দাও, মগ দাও, দাও 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 দাও, হ্যালো হ্যালো, গুড বয়, গুড বয়, হ্যালো 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 করো তো বাবা, হ্যালো করো তো, হ্যালো, গুড বয়। আজকে বোধ হয় 8 থেকে 9 দিন পরে খাচ্ছি দুধ চা, আর না খেয়ে ভালোই ছিলাম সত্যি কথা বলতে। আর এই যে রুটি, দুধ চা আর রুটি খাওয়া হবে আজকে মেনু, সকালে ব্রেকফাস্ট খেয়ে নি। আজকে কোকোকে খাওয়ানো হয়নি, 10টা বাজে প্রায়, 10-5 মিনিট বাকি খেয়ে, কেননা চা আমার ঠান্ডা হয়ে যাবে, তো খেয়ে তারপরে কোকোকে আজকে খাওয়াবো। ওই যে কোকো শুয়ে আছে, শুয়াই তো। তো চলে আসছি আমি কিচেনে, এখন রান্না বসে যাবে, রান্না বেশি কিছু হবে না, সিম্পলের মধ্যেই রান্না হবে। দেখো কি রান্না হচ্ছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো, তাই না? এটা আবার চালাতে হবে, এটা আবার নাগাল পাই না ঠিক মতো পুরোটা। আবার কি হয় এখানে, সুইচগুলো বড় বিরক্তকর। তো ঠিক আছে, আমি রান্নাটা করি, এই যে কড়াই চেপে গেছে, আর এখন বসবে হচ্ছে সন্ধ্যা ডাটা আলু মিষ্টি কুমড়া দিয়ে তরকারি। ওটা আবার কি হলো, চিচি 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 করছে, ওটা বোধহয় প্লাগটা ঠিক মতো চাপা নেই, তো ওটা ঠিক করি, পরে আবার আসছি। তো আমি এখন যাচ্ছি নিচে, নিচে যাচ্ছি গাড়িটা, বর আমার বের করবে, সেই জন্য ওর যেহেতু অত ভালো ড্রাইভার না, এই জন্য ওর একটু বের করতে অসুবিধা হয় অতটা উঁচুর থেকে, তো সেই জন্য একটু দেখলে সুবিধা হবে যে আরও গাড়ি ঘোড়া আসছে কি না ওটা দেখলে। তো এই যে তো চলছি মেয়ের বান্ধবীর বার্থডেতে, ওই যে মেয়ে পেছনে বান্ধবীকে মেসেজ করছে, এই হলো লুক, আর এই যে ড্রাইভার যাচ্ছে। হ্যাঁ ড্রাইভারই, ওর ইনভাইট নেই।
হ্যাঁ, ওর ইনভাইট নেই, আমাদের দুজনেরই ইনভাইট আছে। ও যাবে, এখান থেকে অ্যাকচুয়ালি অনেকটা দূর, তো একটা একটা মলে ওদের পার্টি থ্রো করেছে। আমি জানি না এক্সাক্ট পার্টিটা কতটুকু বা কি, তো যাই হোক যেটাই হোক গিয়ে দেখতে পাবো। আর যদি ভিডিও করতে পারি অবশ্যই করব, আর যদি না পারি তাহলে আর কি, তাহলে আবার মলের ভেতরে এসে তোমাদেরকে ভিডিও করব। এখন তো যাচ্ছি, জাস্ট বেরালাম। মাস্ক নিলে? মাস্ক নিয়েছি। বাবা, আমার ব্যাগের ভেতরে মাস্ক আছে না? তো যাচ্ছি, চলো দেখি, তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যাচ্ছি, তো দেখা হচ্ছে তখন যদি ক্যামেরা নিয়ে ব্লগিং করতে থাকি তো একটু অকওয়ার্ড দেখায়। তো তাও আমি ট্রাই করব, যদি কিছু দেখানোর মতো থাকে। চলো, আবার দেখা হচ্ছে পরে। যাই, বেশ দূর আছে এখান থেকে। এখান থেকে কতক্ষণ গো? আধা ঘন্টা? 15 কিলোমিটার। আর যাচ্ছি কোথায়? কিছু চিনি না। যা তা ঠিকঠাক ঠিক আছে, যা তাড়াহুড়ো তাড়াহুড়ো। এদিকে কোকোকে আজকে মেয়ে খাইয়েছে, দই ভাতি খাওয়ানো হয়েছে, কারণ অন্য কিছু খেতে গেলে ওর অনেকটা সময় লেগে যায়, তো দই ভাতি খাওয়ানো হয়েছে। চলো আর লেন্দি করবো না, যাই গিয়ে তোমাদের সাথে দেখানোর মতো কিছু থাকলে বা দেখাতে পারলে, যেটা সব দেখানোর মতো কিছু কি মানে সে তো থাকেই, কিন্তু মানে একটু একটু কেমন কেমন লাগে। তো যদি পারি তো করবো, আর যদি না পারি তো বলবো, তোমরা শুনবে, দেখা দেখবে আমাকে শুধু। তো চলো পরে দেখা হচ্ছে। তো এই যে আমরা যাচ্ছি নিউ টাউন, নিউ টাউনেই বোধহয় ওই রেস্টুরেন্টটা, আমি ঠিক বলতে পারছি না মলটা। তো আমরা যাচ্ছি, আমার রাস্তাটা ভালো লাগলো এই জন্য আমি রাস্তার ফটো তুলে নিলাম, এই ভিডিও করে নিলাম, তো তোমরা দেখো। আর এই যে চলে এসছে বিশ্ববাংলার গেট, এটা মোটামুটি সবাই চেনে কলকাতার। আর আমরা এখন চলে এসেছি এই যে ক্যাফেতে, এটা হচ্ছে জার্মান ক্যাফে অ্যান্ড ব্রিস্টো, এখানে আমরা চলে এসেছি। আর সবাই এখানে একটা বেল আছে সেটা বাজাচ্ছে, এই যে বেলটা সবাই বাজিয়েছে একবার একবার করে, এটা ঢোকার মুহূর্তে, যদিও এটা বেরোনোর সময়। আর আমি আগেই ওটাকে দিয়ে দিয়েছি, কেননা আগে বাইরেটা দেখে তবে তো ভেতরটা, ভেতরে এই যে পিজা আর আরও তিন টাইপের স্ন্যাক্স ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল, ড্রিঙ্কসগুলো দেখাই যাচ্ছে। আর এই যে কেক চলে এসছে, বার্থডে গার্লের কেক, এই যে বার্থডে গার্ল, বার্থডে গার্লের কেক এখন কাটা হবে, সবাই মিলে ক্ল্যাপ করবে কেক নিয়ে। অ্যাকচুয়ালি ওখানে একটা মিউজিক দেওয়ার কথা আছে রেস্টুরেন্টে, তো সেটার জন্য আমরা ওয়েট করছিলাম, মিউজিকটা বাজলেই কেক কাটা হবে। তো ওয়েট করছে, বাচ্চাগুলো তো খুবই খুব পরিমাণে ওয়েট করছে, আমি আওয়াজগুলো দিতে পারলাম না, সাউন্ডগুলো দিলে বুঝতে পারতে তোমরা। এই ফটো সেশনও চলছে, এই শুরু হয়ে গেল বার্থডে, তো হ্যাপি বার্থডে অনুষা, সবাই গান করছে এখানে। যেহেতু আমি যেহেতু ক্লিপটা তুলে এনেছিলাম, দুটো কেক একটা রেস্টুরেন্ট থেকেই, ক্যাফে থেকেই অর্গানাইজ করেছিল, এই পিঙ্ক কেকটা, আর ওটা ওদের একজন জানা পরিচিত কেউ বানিয়েছিল, দারুণ ছিল কেকটা। কেক কাটিংয়ের পরে মেন কোর্সে চলে এসেছি, মেন কোর্সে নুডলস ছিল আর এটা কি নাম পড়ে গেছে, মানে দু টাইপের ছিল, চিকেন দেওয়া ছিল, পনির দেওয়া ছিল। আর রেস্টুরেন্টটা হচ্ছে এই যে, এই দেখা যাচ্ছে যে ওনার খাবারগুলো দারুণ ছিল, খাবারগুলো বাচ্চা পার্টি খাওয়া কমপ্লিট মনে হচ্ছে, হ্যাঁ কমপ্লিট, ওদের খাওয়া সার্ভ করে দিয়েছে, ওদের খাওয়া কমপ্লিট। আর এখন ডেজার্টের পালা, তো ডেজার্ট চলেই আসবে এখনই, এই যে ডেজার্ট চলে এসছে, কেক উইথ আইসক্রিম ছিল, কেউ শুধু আইসক্রিম খেয়েছে, কেউ কেক উইথ আইসক্রিম খেয়েছে। আর এবার হচ্ছে রিটার্ন গিফটের পালা, যেটাতে বাচ্চারা কি খুশি দেখো, সবার মুখে একদম ঝলকে ঝলকে একদম খুশি ঝলকাচ্ছে, সবাই সেই খুশি। আর আনুষা আর আমার মেয়ের এই ব্যাগটা একই হয়ে গেছে, পেন্সিল ব্যাগটা, সেই জন্য আনুষাও খুব খুশি আর আমার মেয়েও খুব খুশি, কেননা যখন নেক্সট দিন স্কুলে যাবে ওদের মধ্যে ডিসকাসও হয়ে গেল কি একই ব্যাগ নিয়ে যাবে। আর এটা একটা পাশে মল ছিল যেখানে সুবনা অবশ্য লেখা ছিল, জায়গাটা খুব সুন্দর ছিল এই জন্য তোলা হয়ে গেছে। আর এখানে থেকে আমি কিনেছি মেয়ের ড্রেস, যেটা তোমাদের বার্থডের দিন দেখতে পাবে তোমরা, আর আমি আর মেয়ে এই যে ভিডিও করছি, মেয়ের ড্রেস কেনা হয়ে গেছে। আর এখানে আমি সুগার কসমেটিক্সের থেকে কিছু জিনিস কিনেছি, যেটা আমার বর ভিডিও করেছে, আমি পরে দেখ মানে আমাকে পাঠিয়েছে, তাই আমি ভাবলাম ও পাঠিয়েছে যখন তখন আমি একটু
তোমাদের সাথে শেয়ার করে নিই সুগার কসমেটিক্সে ওদের দুটো জিনিস কিনলে একটা জিনিস ফ্রি ছিল তবে হাই রেঞ্জের যে দুটো কেনা হবে সেটা সঙ্গে সেই দুটো দাম দিতে হবে পে করতে হবে আর আরেকটা যেটা কম রেঞ্জে সেটা ফ্রি পাওয়া যাবে এবার আমরা বেরিয়ে যাচ্ছি অ্যাক্সেস মল থেকে বাস এতটুকুই ছিল এখানে আর এই যে মলটা পুরোটা মলের এরিয়া বলো বা যেটাই বলো আর এটা এটা একদমই বড় আমার অজান্তেই করেছে ভিডিওটা তো আমরা বাড়ি যাচ্ছি এখন বাজে 7টা পার্টি আমাদের মোটামুটি শেষ হয়েছে 5টা তারপরে গেছিলাম মেয়ের একটা ড্রেস কিনলাম আর তোমরা কি লক্ষ্য করেছো আমার লিপস্টিকের কালারটা যে চেঞ্জ হয়ে গেছে লিপস্টিকও নিয়েছি একটা সুগারের তোমাদের দেখাবো বাড়ি গিয়ে ঠিক আছে তো বাড়ি যাচ্ছি ফোনের চার্জ 5% বাড়ি গিয়ে ফোন চার্জ করে তারপরে অন হয়ে তোমাদের দেখাবো লিপস্টিক কিনেছি আরও কিছু জিনিস কিনেছি লিপস্টিকের শার্পনার এটা এই যে সুগারের সুগার লেখা কোথায় সুগার লেখা নেই সিম্বলটা দেখা যায় এই যে সুগার লেখা না সুগার চায় মেশে নেই সুগার না সুগার 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 কসমেটিক্সের লিপস্টিকের শার্পনার এটা তো যাই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সময় লাগবে 8টা তো বাজবেই মনে হচ্ছে রাস্তায় যা ভিড় থেকে আসার সময় তো সাংঘাতিক ভিড় ছিল এই সময় জানি না কতটা কী থাকবে তো যেটাই থাকুক বাড়ি তো পৌঁছাবেই কোনো না কোনো সময় তারপরে ফোনটা চার্জে দিয়ে তারপরে অন হবে যাই এবার বাড়ি আটকে গেছি অলরেডি ট্রাফিকে চলে এসেছি অনেকক্ষণ হ্যাঁ চলে এসেছি অনেকক্ষণ এসে চা বানালাম চা খেলাম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন কি আমার মোবাইল একদম ডেথ হয়ে গেছিল একদম ডেথ মোবাইল ঘুমিয়ে গেছিল ওই দেখো আমার দেখা যায়নি এইদিকে দিতে হবে ক্যামেরাটা ওই দেখো আমার আমার বর এত ইরিটেট করে এত ইরিটেট করে আমার তোমাদেরকে বলে ওই দেখো আরে এরকম কেন করছো তো আমি এখন আবার অন হলাম অন হলাম এই জন্যই কি কী কী কিনেছিস দেখানোর জন্য তবে ড্রেসটা মেয়ের দেখাবো না ওটা একটু থাক ওটা বার্থডে দিনই তোমাদের শেয়ার করবো হ্যাঁ একটু আগে এটা দেখো এটা কিনেছি এটা কেমনই কিনেছি তো জলের বোতলটা কিনেছি সেটাও দেখাতে হবে পাগল পাগল এগুলো পাগল না এগুলো হচ্ছে আমাকে বিরক্ত করা আমাকে বিরক্ত করা হ্যাঁ এই যে মেয়ে আরেকজন বলছে বিল ফিল ওগুলো দেখিয়ে দিই তুই কেমন এনজয় করি তোর বন্ধুর বার্থডেতে এদিকে এদিকে দেখিস কোকো ওখানে আছে সুপার দারুণ লেগেছে মানে এটা একটু আনএক্সপেক্টেড ছিল এত মানে কয়েকদিনের ফ্রেন্ডশিপের মধ্যে যে ও আমাকে এরকম ইনভাইট করবে এটা এক্সপেক্টেড ছিল ঠিক আছে বেশি লেন্দি করে লাভ নেই তার মানে আমার মেয়ে মানে খুব খুশি হয়েছে আর ও ওখানে 5টা অবধি ছিল আমরা 2টোর সময় ওখানে ইন করেছি আর 5টার সময় বেরিয়েছি ততক্ষণ ওরা ফুল এনার্জেটিক ঠিক আছে ফুল এনার্জি ওদের মধ্যে মানে আমার মেয়ের মধ্যে আমি আমার মেয়ের কথাটাই বলছি বাকিরা জানি না তারপরে আমরা একটু মলে গেছি ড্রেস কেনা হয়েছে তো ড্রেস কেনা মানে ড্রেস কিনতে ও খুব একটা পছন্দ করে না তো ড্রেস কেনা অবধিও মোটামুটি ঠিক ছিল চলো ঠিক ছিল যেই না ড্রেস কেনাটা হয়েছে ড্রেস কেনা একটা নিয়ে একটুখানি ঠিক ছিল কারণ বার্থডে বলে ওই জন্য তো যেই না ড্রেসটা কেনা হয়েছে ব্যাস আর ও একটু ওর জল পিপাসা পেয়েছে ওর এই পেয়েছে ওর সেই পেয়েছে পেয়েছিল কিন্তু কিন্তু মানে তো কিন্তু মানে এমন করছিল একদম ছোট বাচ্চার মতো যাই হোক কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি কিনেছিলাম হচ্ছে ওরা বলছিল সুগার কসমেটিক্সে তোমাদেরকে ভিডিও ক্লিপ আমার বর তুলেছে একটু দেখিয়েছি সুগার কসমেটিক্সে বলছিল দুটো কিনলে একটা ফ্রি তো আমি দুটো জিনিস কিনেছি কেনার পরে বললো যে কিছু নিতে পারেন ম্যাম তো ওমা এই দুটো জিনিস কিনেছিলাম হ্যাঁ এই যে এটা একটা ফেস মিক্স আর এটা একটা ফাউন্ডেশন এই দুটো কিনেছি এটার দাম 990 আর এটার দাম 699 এটার দাম 999 এটার দাম 699 আমি ভেবেছি এই দুটো কিনেছি দেন বলছে যে সব নিতে পারবেন আপনি যেটা ম্যাম তো যে কোনো কিছু নিতে পারবেন আমি বললাম যেটাই নেবো সেটাই ফ্রি লিপস্টিক নিলাম লিপস্টিক যেই না নিয়েছি সেই বলছে লিপস্টিকের দামটা পে করতে হবে করলে এটা যেহেতু 699 এটা ফ্রি পাওয়া যাবে মানে এটা হচ্ছে 799 বেশি দামে দুটো হচ্ছে বিল হবে হ্যাঁ এরকম তো বলেনি বলেনি বলার সময় বলেনি বলছে ম্যাম যে কোনো কিছু নিতে পারেন গিফটে তারপরে বলছে যে না ওটাই নিতে হবে যেটাতে যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না
তো লিপস্টিকটা পরেছি আমি সিরিয়াসলি গিভ মি ওয়ান থিং আর ফাউন্ডেশনটা এটা এই ফাউন্ডেশন নিয়েছি এটা আমার স্কিনের কালারে ওখানে দেখবে আমি মুখ মুছছি মানে মুখটা ক্লিন করেছি আর এখনো আমার মুখটা একদম ক্লিনই আছে মানে ক্লিনই করার পর আমি আর ঘরে এসে মুখ ধুইনি কারণ ওখানে পুরো ফাউন্ডেশন উঠিয়ে তারপরে লাগিয়ে দুটোকেই হচ্ছে ক্লিন করে এসেছি তো ওটা বর তুলেছিল প্রথম ফার্স্ট টাইম যখন ক্লিন করছিলাম তো সেটা তো আর এটা হচ্ছে লিপস্টিকটা কাটার জন্য বাস এটাই হচ্ছে আমার ও আর হ্যাঙ্কি কেনা হয়েছে পাঁচটা হ্যাঙ্কি তিনটা মেয়ের দুটো বর দেখাতে হয় না টাইম নিয়ে দেখানো যাবে না বাবা সাপনা দেখাচ্ছিস যেন মানে হীরা দেখাচ্ছিস তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো তোমরা স্কিপ না করে দেখে কেউ যদি স্কিপ করে থাকো আবার ব্যাকে যাও পুরোটা দেখে আসবে কিন্তু হ্যাঁ ঠিক আছে পুরোটা দেখবে পুরোটা দেখে আসবে আনুষার বার্থডে আছে আনুষাকে বার্থডে উইশ করে আসবে আর বাস এতটুকুই ছিল নেক্সট আমার মেয়ের বার্থডে আসতে চলছে ওটার একটা ব্লগ তো হবেই ডেফিনেটলি হবে আর খুলে ফেললি তো ভালো লেগে এই যে যাই হোক চলো টাটা বাই বাই আজকে মাছের ঝোল করেছিলাম আর সজনা ডাটা আলুর তরকারি করেছিলাম আর এখন ওটা দিয়ে ভাত খাওয়া হবে আজকে তো টাটা বাই বাই গুড নাইট কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে নতুন দিনের শুরু হয়ে তোমাদের সামনে চলে আসবে তোমাদের দিদি বোন বন্ধু যেই বলো পর্ণা চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট করে দাও সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না প্লিজ 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 বাই